কোনো নৈসর্গিক কারণ থাকে কিনা ভগবান জানেন, মাঝে মাঝে মানুষের কথা আশ্চর্য রকম ফলিয়া যায়। সমবেত ইচ্ছা শক্তির মর্যাদা দিবার জন্য ভগবান বিনীত রজনী যাপন করেন না। মানুষের মর্মাহত অভিশাপের অর্থ জ্বালাময় অক্ষমতা ঘোষণা করার অতিরিক্ত আর কিছুই নয়। তবু মাঝে মাঝে প্রতিফল ফলিয়া যায় বিষাক্ত এবং ভীষণ। এই কথাগুলি মানিক বন্দ্যোপাধ্যায় তার একটি গল্পে বলেছেন। ছাত্ররা সবাইকে শুভেচ্ছা। আমি লুবনা ইয়াসমিন, সহকারী অধ্যাপক বাংলা, ঢাকা কলেজ। বাংলা বিভাগের সম্মান চতুর্থ বর্ষের ছাত্ররা, তোমরা যে যেখানে আছো সবাইকে আমার অনলাইন দ্বিতীয় ক্লাসে স্বাগত। তোমাদের সাথে আমার নির্ধারিত যে সিলেবাস, তা ছিল ছোট গল্প। আমরা শুরু করেছিলাম মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প দিয়ে। তোমাদের সাথে আমার অনলাইনে প্রথম ক্লাসটি হয়েছিল এবং প্রথম ক্লাসে আমি মানিক বন্দ্যোপাধ্যায় ও তার একটি গল্প সরীসৃপ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা তার মানিক বন্দ্যোপাধ্যায়ের আর একটি গল্প নিয়ে আলোচনা করব। মানিক বন্দ্যোপাধ্যায়ের মূলত উপন্যাসিক বা ছোট ছোট গল্প হিসেবেই, ছোট গল্পগুলোতেই তার যে সৃজনশৈলী সেটি খুব ভালোভাবে দৃঢ়ভাবে ফুটে উঠেছে। এবং ছোট গল্পকার হিসেবেই কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় অনেক বিচিত্র অনুভূতি, বিচিত্র বিষয়, বিচিত্র মানুষের জীবনযাত্রাকে তিনি তুলে ধরেছেন বা ধরতে স্বচ্ছন্দ বোধ করতেন। আমরা সরীসৃপ গল্পেও দেখেছি, সরীসৃপ আসলে সরীসৃপ গল্প গ্রন্থের নাম গল্প ছিল। সেই সরীসৃপ গল্প গ্রন্থেও তার বিভিন্ন বিচিত্র বিষয় ভিত্তিক গল্পগুলো রয়েছে। এরপর সরীসৃপ প্রকাশিত হয়েছিল 1939 সালে। এরপর 1940 সালে তার আরো একটি গল্প গ্রন্থ প্রকাশিত হয় যার নাম ছিল বউ। সমাজে বিচিত্র ধরনের মানুষের বসবাস। এই বিচিত্র ধরনের মানুষের বউয়েরাও কিন্তু বিচিত্র মানসিকতার অধিকারী। মানিক বন্দ্যোপাধ্যায় এই বিচিত্র মানসিকতার বউদের নিয়ে বেশ কিছু গল্প লিখলেন এবং এটি সংকলন আকারে প্রকাশিত হলো 1940 সালে বউ নামে। প্রথম সংস্করণে 8টি গল্প ছিল বউ গল্পগ্রন্থটিতে। পরবর্তীতে যখন দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় তখন আরও 5টি গল্প সহ মোট 13টি গল্প নিয়ে এই বউ মানে গল্প গ্রন্থের সংকলনটি মানিক বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেন 1940 সালে। এই গল্প গ্রন্থে 13টি গল্পগুলো ছিল বিভিন্ন রকমের, যেমন দোকানের বউ, কেরানির বউ, সাহিত্যিকের বউ, বিপদনিকের বউ, পূজারীর বউ, রাজার বউ, তেজি বউ, উদার চরিত নামের বউ, সর্ববিদ্যা বিশারদের বউ, অন্ধের বউ, প্রৌঢ়ের বউ, জুয়ারির বউ এবং কুষ্ঠরোগীর বউ। অর্থাৎ সমাজে শুধু পুরুষরাই নয়, নারীরাও যে বিভিন্ন মানসিকতা ধারণ করে, তাদের বউ হিসেবে, স্ত্রী হিসেবে তাদের যে মানসিকতাগুলো, সেগুলোকেও যেন মানিক বন্দ্যোপাধ্যায় একেবারেই সুন্দরভাবে বিশ্লেষণ করে এই গল্পগুলোতে তুলে ধরেছেন। তোমাদের এই 13টি গল্পের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য গল্পটি হচ্ছে কুষ্ঠরোগের বউ, যা তোমাদের পাঠ্য। সম্মান চতুর্থ বর্ষের জন্য কুষ্ঠরোগের বউটি পাঠ্য করা হয়েছে। আমরা আজকে এই গল্পটি নিয়েই আলোচনা করব। মানুষের লোভ, লালসা, অল্প পরিশ্রমে অর্থপ্রাপ্তির যে আকাঙ্ক্ষা, এগুলো থেকে কিন্তু বিচিত্র রকমের সমস্যার তৈরি হয়। সমাজ বিভক্ত হয়ে যায় 2টি শ্রেণীতে, ধনী গরিব অথবা বঞ্চিত এবং যারা বঞ্চনা দেয়। এই যে দুই পক্ষ, সবসময় কিন্তু এক পক্ষ দেখবে যে মানে মানুষ, কিছু কিছু মানুষ আছে সমাজে, কিছু মানুষ আছে যারা তাদের অর্থপ্রাপ্তির যে উপায়টা সেটা কখনো বৈধ বা ভালো বা ন্যায়সঙ্গত থাকে না, হয়তো বিভিন্ন পাপে পরিপূর্ণ থাকে। কাউকে ঠকিয়ে, কাউকে বঞ্চনা করে, কাউকে শোষণ করে এই অর্থপ্রাপ্তির ঘটনাগুলো তারা ঘটে।
এই যে এক শ্রেণীর লোক যে পাপ করে অর্থ উপার্জন করে, সেই পাপের ফল কিন্তু, পাপের ফলটা কিন্তু ভোগ করে আরেক শ্রেণীর মানুষ, যারা বঞ্চিত, যারা শোষিত, এবং যারা কিন্তু কোনো নালিশ বা কোনো বিচার করার বা বিচার পাবার তাদের কোনো জায়গা থাকে না। তখন তারা কি করে, তখন যেহেতু বিচার পাবার কোনো আশা থাকে না, কোনো জায়গা থাকে না, বিচার দেওয়ার মতো কোনো আশ্রয় তারা খুঁজে পায় না, তখন তারা মানে তাদের ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস, দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে আসে। এবং এই দীর্ঘ নিঃশ্বাস শুধু কিন্তু দীর্ঘ নিঃশ্বাস নয়, দীর্ঘ নিঃশ্বাসের সাথে তাদের কিছু চাপা, তাদের কিছু কষ্ট জড়িত বক্তব্য থাকে, যে যার দ্বারা সে ক্ষতিগ্রস্ত হলো সে যেন কোনো না কোনো সময় একইভাবে ক্ষতিগ্রস্ত হয়। এটাই হচ্ছে অভিশাপ। আমি শুরুতেই, বক্তব্যের শুরুতেই তোমাদের কিছু কঠিন কথা বলেছিলাম এবং বলেছিলাম যে মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পের এটি একটি সামান্য অংশ, শুরুর অংশ। মানিক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বাস্তববাদী লেখক ছিলেন এবং তার প্রকাশও ছিল খুবই শৈল্পিক। এই কঠিন কথাগুলো কি ছিল, যে মানুষ একদল যারা শোষিত হয় তারা কিন্তু ভগবানের কাছে বিচার দেয়, ভগবান হয়তো সেই শোষিত লোকদের বিচারের লিস্ট বা তালিকা তৈরি করে রাখে না, কিন্তু কেমন করে যেন কোনো না কোনো সময় দেখা যায় যে সেই পাপী ব্যক্তি বা সেই শোষক ব্যক্তি কোনো না কোনোভাবে ভগবানের বা সৃষ্টিকর্তার বিচারের সম্মুখীন কিন্তু ঠিকই হয়, তিনি কিন্তু কোনো না কোনো শাস্তি ঠিকই পেয়ে থাকেন। এটাই হচ্ছে ফল। যারা বঞ্চিত হয় তাদের কিছু করার থাকে না, তাদের সেই দুঃখ, জরা, ক্লিষ্ট মনের যে আর্তনাদ, যে হাহাকার, সেই হাহাকার যখন অভিশাপ হয়ে বের হয়, পরবর্তীতে যখন তারা দেখে যে সেই পাপী ব্যক্তি বা সেই শোষক ব্যক্তি শাস্তি পেয়েছে, তখন কিছুটা হলেও তারা একটু সান্ত্বনার জায়গা খুঁজে পায়। হয়তো এটাই প্রকৃতির প্রতিশোধ, যুগ যুগ ধরে এরকমটি হয়ে আসছে। আমাদের আজকের যে গল্প কুষ্ঠ রোগীর বউ, এরকমই একটি গল্প। অভিশপ্ত কোনো মানুষের পাপের প্রায়শ্চিত্ত করার গল্প। যারা মানে এই গল্পে কুষ্ঠ রোগীর বউ, এই গল্পটিতে দুটি মাত্র চরিত্র, মানিক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুন্দর শৈল্পিক গাঁথনি দিয়ে, কম পরিসরে এবং অল্প চরিত্রের মধ্য দিয়ে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপনা করেছেন গল্পটি। দুটি চরিত্র, একটি হচ্ছে যতীন, আরেকটি তার স্ত্রী মহাশ্বেতা। যতীনের বাবা এই অবৈধ উপায়ে বা মানুষকে ঠকিয়ে অনেক অর্থবিত্ত উপার্জন করেছিল। এই অর্থবিত্ত উপার্জন প্রসঙ্গে যতীনের বাবার একটু অন্যরকম দৃষ্টিভঙ্গি ছিল, আমরা গল্প থেকে সেটি একটু দেখে নিচ্ছি। ছাত্ররা তোমরা একটু দেখ শোনো। অর্থ উপার্জন সম্পর্কে যতীনের বাবার দৃষ্টিভঙ্গি ছিল এরকম, যে একথা কে না জানে যে পরের টাকা ঘরে আনার নাম অর্থ উপার্জন, এবং এই কাজটা বড় স্কেলে করিতে পারার নাম বড় লোক হওয়া। পকেট হইতে চুপি চুপি হারাইয়া গিয়া যেটি পথের ধারে আবর্জনার তলে আত্মগোপন করিয়া থাকে, সেটি ছাড়া নারীর মতো মালিকহীন টাকাও পৃথিবীতে নাই। কম এবং বেশি অর্থোপার্জনের উপায় তাই একেবারেই নির্ধারিত হইয়া আছে, কপালের ঘাম আর মস্তিষ্কের শয়তানি। কারো ক্ষতি না করিয়া জগতে নিরীহ ও সাধারণ হইয়া বাঁচিতে চাও, কপালের 500 ফোঁটা ঘামের বিনিময়ে একটি মুদ্রা উপার্জন করো, সকলেই পিঠ চাপড়াইয়া আশীর্বাদ করিবে। কিন্তু বড়লোক যদি হইতে চাও, মানুষকে ঠকাও, মানুষের সর্বনাশ কর। তোমার জন্মগ্রহণের আগেই পৃথিবীর সমস্ত টাকা মানুষ নিজেদের মধ্যে ভাগ করিয়া দখল করিয়াছে, ছলে বলে কৌশলে যেভাবে পারো তাহাদের সিন্ধুক খালি করিয়া নিজের নামে ব্যাংকে জমা। মানুষ পায়ে ধরিয়া কাঁদিতে কাঁদিতে অভিশাপ দেবে, অর্থাৎ এই যে যারা বঞ্চিত তারা অভিশাপ দেবে, এবং
আরো কি লিখেছেন, ধনী হওয়ার এছাড়া দ্বিতীয় পন্থা নাই। সুতরাং বলিতে হয়, যতীনের বাবা অনন্যপায় হইয়াই অনেকগুলি মানুষের সর্বনাশ করিয়া কিছু টাকা করিয়াছিল। সকলের উপকার করিয়া যদি তিনি টাকা উপার্জন করার উপায় পেতেন, তাহলে হয়তো এই সর্বনেশে পথটা তিনি অবলম্বন করতেন না। কিন্তু যতীনের বাবার হয়তোবা উপায় ছিল না, কিন্তু তার বড়লোক হওয়ার সাধ ছিল, যার ফলে অনেক মানুষকে ঠকিয়ে তিনি যে অর্থবিত্ত অর্জন করেছিলেন তারই ছেলে যতীন। সেই বেশি দিন, খুব বেশি দিন, যে অর্থবিত্ত যতীনের বাবা উপার্জন করেছিলেন খুব বেশি দিন ভোগ না করেই কিন্তু তিনি ইহলোক ত্যাগ করলেন। এরপরে সেই অর্থবিত্তের মালিক বা পুরুষানুক্রমে তার মালিকানা পেয়ে যায় যতীন। যতীন কিছুদিন ভোগ করার পরেই, এবং তার স্ত্রী মহাশ্বেতা খুব সুখেই, তাদের দাম্পত্য চলছিল, নতুন সংসার, নতুন বিয়ে, ভালোই ছিল। এবং যতীন দেখতেও, গল্পের গল্পের বর্ণনা অনুসারে যতীন দেখতেও বেশ সুন্দর, গোলাপি টুকটুকে তার রং, যার ফলে স্ত্রী তাকে খুব পছন্দ করে, খুব ভালোবাসে। শুধু রঙের জন্য না, হয়তো স্ত্রী তাকে সত্যিই ভালোবাসে। এবং স্ত্রীর বর্ণনা অনুযায়ী দেখা যায় যে তার হাতের আঙ্গুল, ঠোঁট, সবকিছু বেশ টুকটুকে, অর্থাৎ যতীন দেখতে সুন্দর। যাই হোক, যতীন এবং মহাশ্বেতার দাম্পত্য জীবন খুব সুখেই কাটছিল। হঠাৎ একদিন মহাশ্বেতা আবিষ্কার করলো যতীনের একটা আঙ্গুলে একটি ছোট্ট ফুসকুড়ির মতো কিছু একটা দেখা যাচ্ছে। কিছুদিন, কয়েকদিন দেখার পরেও যখন দেখলো সেটি ভালো না হয়ে বরং আরো বেড়েই যাচ্ছে, তখন মহাশ্বেতা তাকে টনিক খেতে বলল, তাতেও কিছু হলো না। তখন যতীন ডাক্তার দেখালো। সে সময় 16 টাকা ভিজিটের ডাক্তার, তিনি বললেন যে, বড় আফসোস আপনাকে বলতে হচ্ছে যে আপনার কুষ্ঠ হয়েছে। অর্থাৎ আঙ্গুলের সেই ছোট্ট ফুসকুড়িটি আসলে কুষ্ঠ রোগের প্রাথমিক উপসর্গ ছিল, লক্ষণ ছিল। এরপরে আরো বড় ডাক্তার দেখানো হলো 32 টাকা ভিজিটের। তিনিও বললেন, লোকটা ভালো নয়, সারবার আশা খুবই কম। এরপর তার চেয়েও বড় ডাক্তার 100 টাকা ভিজিট, তিনি বললেন, একেবারেই খারাপ ধরনের কুষ্ঠ, রোগটাকে লোকালাইজড করে ছাড়া, অর্থাৎ যেখানে হয়েছে সেখানেই থাকবে, খুব বেশি ছড়াবে না সারা শরীরে, এরকম ছাড়া এটার আসলে আর কোনো চিকিৎসা নেই। তো এত টাকা খরচ করার পরে, বিভিন্ন রকম ডাক্তার দেখানোর ফলেও যতীন কিন্তু সারলো তো না, বরং আস্তে আস্তে তার রোগটা আরো বৃদ্ধি পেতে লাগলো। যতীনের বাবার যে পাপ পথে উপার্জন করা টাকা, ধারণা করা হয় বা গল্পের মানে মূল কথা এরকম যে সেই কারণেই হয়তো তার কুষ্ঠরোগ সম্পর্কে এরকম একটা প্রচলিত ধারণাও আসলে আছে, যদিও সেটা কতটা বিজ্ঞানসম্মত, যে কোনো না কোনো বংশের, কোনো না কোনো এক মানে কোনো না কোনো পুরুষের, কোনো না কোনো মানে উত্তরাধিকারীর বা যে কোনো বংশের বিভিন্ন পরম্পরায় যে কেউ যদি পাপ করে থাকে, সেটারই ফল বংশ পরম্পরায় কোনো না কোনো পুরুষ আসলে ভোগ করে বা ভোগ করে থাকে। যাই হোক, এইগুলো সবই কুসংস্কার। কিন্তু তারপরেও যতীনের যখন রোগটা হলো, তখন তার স্ত্রী মহাশ্বেতা খুব ভয় পেয়ে গেল। আস্তে আস্তে তাদের দাম্পত্যে বেশ কিছু সমস্যা দেখা দিতে লাগলো, এবং ডাক্তার তাকে এও ভয় দেখালো যে রোগটা যেহেতু খুবই ছোঁয়াচে, ছেলে মেয়ে যাদের, যাতে তাদের না হয়, এরকম একটা ভয় ভীতি দেখিয়ে গেল বা ভবিষ্যৎবাণী পড়ে গেল যে ভবিষ্যতে তারা আর কখনো যেন মা বাবা। তারপরেও মহাশ্বেতা কিন্তু একটি সন্তানের জন্ম দিয়েছিল, এবং দুঃখজনক যে সেই সন্তানটিও হয়েই মারা যায়। এবং এটি নিয়েও যতীন মহাশ্বেতাকে আস্তে আস্তে বেশ সন্দেহ করতে থাকে। তো বিভিন্ন কারণেই যতীনের কুষ্ঠরোগ, সে তার বাড়িরই একটা কোনায় আশ্রয় নেয়, এবং আত্মীয় স্বজন, বাড়িতে অন্যান্য যে লোকজন আছে সবার সাথে সম্পর্ক বা কারো আসা যাওয়া সে বন্ধ করে দিয়ে ঘরের একটা কোণে বা কোনার একটা ঘরে সে আশ্রয় নেয়। সেখানে এসে সারাদিন থাকে, এবং শুধুমাত্র মহাশ্বেতা বা তার স্ত্রীর যাতায়াত সেখানে অবাধ থাকে।
এবং স্ত্রীকে সে আরো অনেক বেশি করে নিজের কাছে ধরে রাখতে চায়। তার যত সেবা যত্ন সবকিছু সে ভুলে যায় যে সে একটি ছোঁয়াচে রোগের রোগী। কিন্তু এবং যতীনের গল্পে যতীনের মানসিকতাটা এমন যে স্ত্রী হওয়ার ফলেই হয়তো এই রোগের ভাগটাও মহাশ্বেতাকে মহাশ্বেতা নেওয়া উচিত, এরকম আর কি তার মানসিকতাটা। যতীন যতই বেশি রোগে রোগটা তার বাড়তে থাকে ততই সে মহাশ্বেতার উপর আরো অনেক বেশি বেশি করে অবলম্বন করতে শুরু করে, বেশি করে তার উপর নির্ভর করতে শুরু করে। এমনি সময়ে একটা সময় মহাশ্বেতাও অসীম ধৈর্যের পরিচয় দেয়। মহাশ্বেতা তার সব কথাই শোনে, সারাক্ষণই সে কাছে কাছে থাকে, যখনই ডাকে এবং তখনই সে এসে তার যত ধরনের সেবা শুশ্রূষা সবই কিন্তু ধৈর্য যত্ন নিয়ে মহাশ্বেতা ঠিকই করে যায়। তারপরেও যখন যতীন তাকে সন্দেহ করে, অন্য কোনো পুরুষ সম্পর্কে তাকে সন্দেহের কথা বলে, তখন সেগুলোও কিন্তু সে নীরবে সহ্যই করে। তারপর একটা সময় কি হয়, মহাশ্বেতাই তাকে পরামর্শ দেয় যে সে যাতে কোনো মন্দিরে গিয়ে প্রত্যাদেশ, এরকম একটা শব্দ আছে, যে মন্দিরে গিয়ে যদি সে তার রোগ মুক্তির জন্য প্রার্থনা করে তাহলে হয়তো তার রোগটা সেরেও যেতে পারে। যতীন তখন বলে অসুস্থ শরীর নিয়ে সে কিভাবে যাবে, মহাশ্বেতাকে সে বলে। কিন্তু মহাশ্বেতা প্রথমে রাজি হয় না, যতীনও রাজি হয় না। যতীন ভাবে যে এটা হয়তো মহাশ্বেতারই তাকে দূরে সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা, এই জন্য যতীন প্রথমটা রাজি হয় না। কিন্তু একটা সময় যখন সে হয়তো একাকী বা নীরবে যখন সে ভাবতে থাকে যে হয়তো এটা হলেও হতে পারে, তখন সে এক পর্যায়ে গিয়ে রাজি হয়। রাজি হয় এবং কোথায় যাওয়া যায়, তখন মহাশ্বেতাই তাকে বেশ কয়েকটি তীর্থস্থানের নাম বলার বলে। তার মধ্যে একটা ছিল কামাখ্যা, এবং মহাশ্বেতা সেই দূরবর্তী কামাখ্যার কথাই বলে যে যতীন যেন কামাখ্যায় গিয়েই দেবতার আশীর্বাদ নিয়ে আসে। এবং যতীন মহাশ্বেতাকেও যেতে বলে। মহাশ্বেতা প্রথমে রাজি না হলেও পরবর্তীতে কিন্তু রাজি হয় যে সে যতীনের সাথে কামাখ্যায় যাবে। যেদিন কামাখ্যায় যাওয়ার দিন এলো, সেদিন সেদিনই সকালে দেখা গেল যে মহাশ্বেতা বাড়িতে নেই। মহাশ্বেতা তার চাকরটিকে সাথে করে নিয়ে কাছে যে আরেকটি মন্দির আছে সেখানে পুজো দিতে গেছে। অর্থাৎ সে সেখানে অনেক ভিক্ষুক থাকে, সে সেই ভিক্ষুকদেরকে মুঠো মুঠো করে অনেক মানে পয়সা দেয়। সেও যতীনের রোগ মুক্তির জন্যই স্ত্রী হিসেবে তার যেটুকু করণীয়, মহাশ্বেতা কিন্তু কোনো কিছুতেই পিছপা হয় না। যেহেতু দেরি হয়ে যাচ্ছিল তখন যতীন মহাশ্বেতা এর মধ্যে আর ফিরে আসে না। আসলে মহাশ্বেতার মধ্যে যাওয়ার ইচ্ছে ছিল না, অথবা কৌশলে সে এড়িয়ে যেতে চেয়েছে যতীনের সাথে যাওয়াটা। সে আর ফিরে আসে না বলে যতীন একাই কামাখ্যায় চলে যায়। এর মধ্যেই মহাশ্বেতা যে মন্দিরে পুজো দিতে গিয়েছিল সেখানে সে অনেকগুলো ভিক্ষু দেখে, তার মধ্যে একজন ছিল কুষ্ঠরোগী। কুষ্ঠরোগী এবং দেখে মহাশ্বেতা এই কুষ্ঠরোগীকে দেখার পর তার ভিতরে অন্য রকমের কিছু বোধোদয় হয়। সে ফিরে আসে, পুজো দিয়ে যখন ফিরে আসে তখন সে ঠিক করে, সে সিদ্ধান্ত নেয় যে তার বাড়িটাকে সে কুষ্ঠ আশ্রম তৈরি করবে, অর্থাৎ কুষ্ঠরোগীদের আশ্রম। সে মন্দির থেকে বা বিভিন্ন জায়গা থেকে এরকম কুড়িয়ে কুড়িয়ে ধরে ধরে নিয়ে আসে, প্রথমে 5 জন কুষ্ঠরোগীকে তার বাড়িতে আশ্রয় দেয়। তার মধ্যে 3 জন থেকে যায় আর 2 জন চলে যায়। এই 3 জন বেশ আদরে যত্নে, মহাশ্বেতার আদরে যত্নে থেকে খেয়ে পড়ে থাকে এবং সারাক্ষণই মহাশ্বেতাকে বেশ আশীর্বাদ করতে থাকে। এর কিছুদিন পর তার রোগীও, এই আশ্রমে রোগীও, মহাশ্বেতার রোগীও আস্তে আস্তে বাড়তে থাকে, 5 জন থেকে 8 জন, 8 জন থেকে 21 জন সর্বশেষে হয়। এই সব সবাই কুষ্ঠ রোগী এবং সবার সেবা যত্ন করছে মহাশ্বেতা। বাড়িতে যে অপ্রয়োজনীয় মানুষগুলো ছিল যারা আগে থাকতো, তাদের সবাইকে সে বিদায় করে দেয়। সে 2-4 জন চাকরকে শুধু রাখে এই রোগীদের দেখাশোনা এবং তাদের সেবা শুশ্রূষা করার, অন্যান্য কাজগুলো করার জন্য।
বাকি সবাইকে সে কিন্তু এই বাড়ি থেকে বিদায় করে দেয়, অথবা তারা নিজেরাই চলে যায়, কারণ কুষ্ঠ রোগের আশ্রম যেখানে সেখানে তো স্বাভাবিক সুস্থ মানুষ আসলে থাকতে চাইবে না বা থাকার কথাও নয়, তারা সবাই চলে যায়, কিন্তু মহাশ্বেতা থাকে। মহাশ্বেতা এই রোগীদের সেবা করতে থাকে, পরম যত্ন নিয়ে তাদেরকে ভালো করার দায়িত্ব যেন মহাশ্বেতা নিয়ে নেয়। এক পর্যায়ে যতীন তার কামাখ্যায় তার পূজা দেওয়া শেষ হয়ে যায়, সেখান থেকে সে আবার ফিরে আসে, বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে আসার পরে দেখে যে বাড়িতে তার আর মানে যে অবস্থায় সে বাড়িকে রেখে গিয়েছিল, যে অবস্থায় সে বাড়ি রেখে গিয়েছিল একেবারেই অন্যরকম হয়েছে, এবং বাড়িতে একদল কুষ্ঠ রোগী এনে হাজির করিয়েছে মহাশ্বেতা। সে প্রথমে কিছুটা বিরক্ত হলো মহাশ্বেতার সাথে, এটা নিয়ে তার কিছু সমস্যাও হলো, কিন্তু মহাশ্বেতাও কিন্তু মানে তার যে সিদ্ধান্ত সেখানে সে অটল। অগত্যা যতীন তার সেই আগে যে ঘরে সে থাকতো সেখানেই আশ্রয় নিল, এবং বাড়ির অন্যান্য আনাচে কানাচে সবখানেই কুষ্ঠরোগীরা থাকতে থাকলো। একটা সময় যতীনকে দেখতে ডাক্তার এলো, ডাক্তার কিন্তু মহাশ্বেতাকে বেশ সতর্ক করে দিল যে এরকম লোকালয়ে কখনোই সে কুষ্ঠরোগের আশ্রম করতে পারে না। কিন্তু মহাশ্বেতা তখন পাল্টা যুক্তি দিল যে এই রোগীগুলো কিন্তু খোলামেলা জায়গায় বিভিন্ন রাস্তাঘাটে এমনি এমনি ঘুরে বেড়াচ্ছিল, সে তাদেরকে বরং এনে একটি জায়গায় রেখে বেশ সবার জন্য, সুস্থদের জন্য এবং তাদের জন্য নিরাপদ একটা ব্যবস্থা করেছে। যাই হোক, কিছু নিয়মকানুন ডাক্তার দেখায়, কিন্তু মহাশ্বেতা কিন্তু সেই নিয়মকানুনেরও তোয়াক্কা করে না। সে যেন এই কুষ্ঠ রোগের এবং কুষ্ঠ রোগীদের সেবাদাত্রী হিসেবে নিজেকে আবিষ্কার করে। একটা পর্যায়ে যতীনকে সে ভালোবেসেছিল মন প্রাণ দিয়ে, এবং যতীনকে ছাড়া সে আর কিছুই বুঝতো না, যতীনের স্ত্রী হিসেবেই তার ছিল একমাত্র পরিচয়। এরপর যতীন যখন তাকে মানে যতীনের সমস্ত সেবা যত্ন সবকিছু নীরবে করার পরেও যতীনের রোগ, তার যে সন্দেহ, তার বিভিন্ন ধরনের মানে তার প্রতি যে বাক্যবাণ, এই সব কিছু নীরবে সহ্য করার পরেও যতীন যখন তাকে বাক্যবাণে জর্জরিত করতে থাকে, আস্তে আস্তে যেন মহাশ্বেতা আসলে যতীনের কাছ থেকে দূরে সরে যেতে থাকে। ভালোবাসার মানুষের কাছে সে যে কষ্ট পেয়েছে, সেই কষ্টই যেন সে সেই ভালোবাসায় যেন সে এই সমস্ত বাকি যে কুষ্ঠরোগীরা আছে তাদের কাছে ফিরে পেতে চায়, বা তাদের কাছে তাদের যে সেবা যত্ন করে, তাদের মনুষ্যত্ব দেখিয়ে, তাদের প্রতি যে মমতা, সেটি দিয়ে যেন তাদের মা, তাদের সেবাময়ী মা হিসেবে সে নিজেকে প্রকাশ করে। অর্থাৎ একটি ক্ষুদ্র জায়গা থেকে একজনের স্ত্রী হিসেবে, একজনের সেবাদান করার পরিপ্রেক্ষিতে পাল্টা হিসেবে মহাশ্বেতা কি করে একটা ব্যাপক পরিচয়ের মধ্যে যায়। সে একজনের সেবাদাত্রী ছিল, এখন সে অনেক অনেক কুষ্ঠরোগীর সেবাদাত্রী হিসেবে নিজেকে আবিষ্কার করে। এই যে প্রাপ্তি মহাশ্বেতার, এটি ছিল তার জীবনের একটি বড় সান্ত্বনা। সে ছিল কুষ্ঠরোগী, সে ছিল যতীনের স্ত্রী, কিন্তু এখন সে কুষ্ঠরোগীর বউ। যখন সে দেখলো যে তার পরিচয় পাল্টে গিয়েছে, যখন কোনো সুস্থ মানুষের নামের সাথে তার পরিচয়টার জড়িয়ে নেই, তখন কিন্তু কুষ্ঠরোগটাকেই সে আপন করে নেয়। তার নিজের কুষ্ঠ হয় না, এমনকি যতীন কিন্তু বেশ কয়েকবার গল্পে আমরা দেখেছি যতীন বেশ কয়েকবার তার সেই রোগগ্রস্ত গলিত আঙুলগুলো দিয়ে বারবারই মহাশ্বেতার হাতে ঘষে ঘষে দেয় এবং বলে যে তোমারও হবে, তুমিও এই কুষ্ঠরোগে আক্রান্ত হবে। এরকম অভিশাপের পরেও কিন্তু মহাশ্বেতা দমে যায়নি, বরং সে খুব কাছে থেকে যখন যতীনের সেবা করে কুষ্ঠরোগটাকে সে জয় করতে পেরেছে, তার যখন কুষ্ঠরোগ হয়নি, সে বুঝতে পেরেছে যে এই রোগটি বোধহয় ছোঁয়াচে নয়, সে আরো অনেকগুলো কুষ্ঠরোগীকে এনে তাদের আশ্রয়ের ব্যবস্থা করেছে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছে, সে তাদের সেবাময়ী মা বা সেবাময়ী আশ্রিতা হিসেবে কিন্তু নিজেকে আত্মপ্রকাশ করেছে। এই যে ছোট প্রাপ্তি থেকে বড় প্রাপ্তি, এটাই হচ্ছে এই গল্পের মূল বক্তব্য। এছাড়াও এই কুষ্ঠরোগীর বউ গল্পটি
যখন আমরা পড়বো। মানিক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বাস্তববাদী লেখক আমরা জানি, অর্থাৎ কল্পনার থেকে তিনি যা কিছু ঘটে সত্যিকার অর্থে যা যেমন তিনি সেটাকে ঠিক সেভাবেই কিন্তু প্রকাশ করার ব্যাপারে পক্ষপাতী এবং সেভাবেই তিনি প্রকাশ করেছেন, যার ফলে মানিক বন্দ্যোপাধ্যায়কে আমরা বলতে পারি বাস্তববাদী লেখক। এইখানে আমরা যখন বর্ণনাগুলো পড়ব, কুষ্ঠরোগ, কুষ্ঠরোগের যে লক্ষণ, কুষ্ঠরোগের মানে একজন এই রোগগ্রস্ত হলে তার কি কি ধরনের পরিবর্তনগুলো হয়, শারীরিক পরিবর্তনগুলো থেকে আস্তে আস্তে কিভাবে সেই মানুষটি মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যায়, যখন সে জানে যে সে আর স্বাভাবিক পরিবেশে মিশতে পারবে না, স্বাভাবিক মানুষের সাথে সে আর চলতে পারবে না, তখন মানসিকভাবে সেই কুষ্ঠরোগীটি যেভাবে বিকারগ্রস্ত হয়, সেই পরিবর্তনগুলো কিন্তু অত্যন্ত দক্ষতা এবং নিপুণতার সাথে মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পে তুলে ধরেছেন। কারণ একজন কুষ্ঠরোগীর সাথে সারাদিন বা সারাক্ষণ বা জীবনের অনেকটা সময় পার করা যে কতটা কঠিন ব্যাপার, সেটি মহাশ্বেতা বা যতীনের স্ত্রী মহাশ্বেতাই কিন্তু মানে রন্ধ্রে রন্ধ্রে টের পেয়েছে। এবং মানিক বন্দ্যোপাধ্যায়ও নিশ্চয়ই খুব কাছে থেকে পর্যবেক্ষণ করেই এরকম একটি গল্প লিখতে পেরেছেন। তাছাড়া গল্প পড়তে গিয়ে যে অনুভূতিটি আমাদের হয়, মনে হবে যেন সত্যিকার অর্থেই কোনো কুষ্ঠরোগী এবং তার বউকে আমরা দেখছি, আমরা যেন চোখে দেখতে পাচ্ছি যে এরকম একজন যতীন এবং এরকম একজন মহাশ্বেতা কিভাবে তাদের সুস্থ একটি স্বাভাবিক জীবন থেকে আস্তে আস্তে একটি মানসিক বিকারগ্রস্ত অসুস্থ জীবনের দিকে এগিয়ে গেল এবং তাদের পরিণতিটা কি হলো এবং কোথায় গিয়ে সান্ত্বনা পেলে তারা আবার স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে, এবং সেই সান্ত্বনার জায়গাটাই কিন্তু মহাশ্বেতা খুঁজে পেয়েছিল এই কুষ্ঠরোগের আশ্রম তৈরি করে বাড়িতে কুষ্ঠরোগীদের জায়গা দিয়ে। তো অসাধারণ সুন্দর একটি গল্প কুষ্ঠরোগীর বউ, এবং এই সংকলন বউ সংকলন গ্রন্থে যে আরো 12টি গল্প আছে, তোমরা সুযোগ পেলে অবশ্যই অন্য গল্পগুলো পড়ে নেবে। এই গল্পে মানিক বন্দ্যোপাধ্যায়ের তোমাদের 8টি গল্প আছে, 8টি গল্পের মধ্যে সবগুলোই আমরা একটা একটা করে পড়ব, পড়ার চেষ্টা করব, তবে এছাড়াও অন্য গল্পগুলো অবশ্যই তোমরা পড়ে নেবে। আর এই গল্পটির আরো কিছু মানে যে বৈশিষ্ট্য, মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পগুলো পড়ার সময় আমরা চেষ্টা করব তার যে বাস্তববাদিতা, তার যে বর্ণনার ধরন, তার ভাষা, তার যে চরিত্র চিত্রণ বা চরিত্রের গঠন, এই সব কিছুকে কিন্তু নিখুঁতভাবে খেয়াল করতে বা নিখুঁতভাবে বুঝে পড়তে। কুষ্ঠরোগের বউ গল্পটিতে, পুরো গল্পটিতেই মাত্র 2টো চরিত্র, অথচ কখনোই কিন্তু মনে হবে না যে গল্পটি অসম্পূর্ণ বা মানুষগম। অন্যান্য প্রয়োজনীয় কিছু ছোট চরিত্রের উল্লেখ আছে মাত্র, কিন্তু প্রত্যক্ষভাবে এই 2টো চরিত্র এই পুরো গল্পটাকে কিন্তু এগিয়ে নিয়ে শেষ করেছেন। গল্পের শুরুতে যেমন একটা নাটকীয়তা আছে, বিভিন্ন বক্তব্য আছে, এবং বক্তব্যগুলোতে খুব জোরালোভাবে হেসছে যে মানুষের এক এক পুরুষের যে পাপ বা এক পুরুষের যে কর্মফল কিভাবে অন্য পুরুষের মধ্যেও তা সংক্রমিত হয়, যেন বোঝাতে চেয়েছেন যে মানে পাপের ফল কখনোই আসলে ভালো কিছু হয় না। এই একটি চিত্র দিয়েই যেন মানিক বন্দ্যোপাধ্যায় কুষ্ঠরোগীর বউ গল্পটি শেষ করেছেন। গল্পটি তোমরা অবশ্যই পড়ে নেবে। ছাত্ররা, আবারও বলছি যে ক্লাসগুলো আমরা এখন করছি সেই ক্লাসগুলো কিন্তু পরে বা এই পড়াগুলো কিন্তু পরে আর হবে না। তোমরা হয়তো আমরা এর উপর থেকে হয়তো পরীক্ষা নেব, টেস্ট নিব, কিন্তু মানে আমরা এগুলো আর কিন্তু একটা একটা করে গল্প পড়িয়ে দিচ্ছি, তোমরা নিজেরা খুব ভালো করে গল্পগুলো খুঁটিনাটিগুলো পড়ে রাখবে, এবং পরবর্তী ক্লাসে আমরা আরও একটি নতুন গল্প দিয়ে শুরু করব। সে পর্যন্ত আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। খোদা হাফেজ।